আসসালামু আলাইকুম তিরিশ দিনে আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে দশম দিন আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আসি সহজ এবং দ্রুত আরবিতে কথা বলতে চাই তাদের জন্য এই ভাষা শিক্ষা কোর্সটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব বাংলা ঘুম বা নিদ্রা আরবিতে নাওম তাহলে ঘুমের আরবি নাওম তারপর জেনে নেব বাংলা পিঠ আরবিতে জহর পিঠ যার আরবি জহর এরপর জেনে নেবো ফুফাতো বোন যার আরবি ইবনাতুল আম্মা ফুফাতো বোনের আরবি ইবনাতুল আম্মা এরপর জেনে নেব ফুফাতো ভাই যার আরবি ইবনুল আম্মা ফুফাতো ভাই যার আরবি ইবনুল আম্মা এরপর জেনে নেবো ফুপু যার আরবি আম্মা তাহলে ফুপুকে আরবিতে আম্মা বলা হয়ে থাকে এরপর জেনে নেব বাংলা বন্ধু আরবিতে সাদিক তাহলে বন্ধুর আরবি সাদিক এরপর জেনে নেব সোলা যার আরবি হিম মাস যাকে আমরা চানা বুট জেনে থাকি তাকে আরবিতে হিম মাছ বলা হয়ে থাকে এরপর জানবো জাইতুন যারা আরবি অলিভস বা জলপাই তো জাইতুন এরা আরবীয় ফল যাকে জলপাই আমরা বাংলা এরকমই জানি এরপর জানবো জাফরান যা আরবিতে জাফারান বা সাফারানও বলা হয়ে থাকে ইংরেজিতে আরবিতে একই পাশাপাশি এরপর জানবো জাম যার আরবি উল্লাইক জামের আরবি উল্লাইক এরপর জানব বাংলা জিরা আরবিতে কাম মুন তাহলে জিরার আরবি কাম মুন বলা হয়ে থাকে এরপর জেনে নেব বাংলা জেলি আরবিতে মোরব্বা তাহলে জেলির আরবি আরবিতে মোরব্বা এরপর জেনে নেব ঝোল যাকে মারাখ বা মরাক্কা বলা হয়ে থাকে তরকারির যে ঝোল তাকে আরবিতে মারাখ বা মারাক্কা বলা হয়ে থাকে এরপর জানবো চশমা যার আরবি নাচারা তাহলে চশমার আরবি নাচজারা এরপর জানবো বাংলায় যাকে আমরা ছাতা বলি তাকে আরবিতে মিজল্লা বা সামসিয়া বলা হয়ে থাকে সাতার আরবি মিজল্লা বা সামসিয়া এরপর জেনে নেব বাংলা শার্ট বা জামা আরবিতে কামিস তাহলে শার্ট বা জামাকে আরবিতে কামিস বলা হয়ে থাকে এরপর জানব বাংলা জুতা যার আরবি হিদা তাহলে জুতার আরবি হিদা এরপর জেনে নেবো জ্যাকেট যার আরবি জাকিতা জ্যাকেটের আরবি দাকিতা এরপর জেনে নেব আরবি মির আয়াত যার বাংলা আয়না তাহলে আয়নার আরবি মির আয়াত এরপর জেনে নেব কলফ শিবাগুস সার যেটা আমরা চুলে কালার করে থাকি তাকে আরবিতে শিবগুস সার বলা হয়ে থাকে এরপর জেনে নেব কাজল যার আরবি গাসুলুল আইন চোখে যেই কাজল দেওয়া হয়ে থাকে কালো তাকে আরবিতে গাসুলুল আইন বলা হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন ধন্যবাদ